এরপরে 62 নাম্বার হাদিস, আপনাদের নাম্বার কি মিলতেছে? ঠিক আছে, এবার যাই হোক, হাদিস আমি পড়ছি, আপনি মিলান। ওয়ান আয়েশাতা, যেভাবে পড়বো এভাবে আপনাদের পড়তে হবে, ঠিক আছে? ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত জাআত ফাতিমাতু বিনতু আবি হুবাইশিন ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলাল্লাহ ইন্নি ইমরাআতুন, অথবা ইন্নি ইমরাআতুন, দেখেন দুভাবে পড়তেছি, বিশুদ্ধ হলো এটা ইন্নিম, ডাইরেক্ট মিমকে ধরবে, ইন্নি ইমরাআতুন, পড়েন উস্তাহাদু ফালা আতহুরু। আচ্ছা, এবার মনে মনে পড়ে নাকি, আফা আদাউ সালাতা, আমি কি নামাজ ছেড়ে দেবো? দেখো কালা লা ইন্নামা যালিকি, যালিকি আছে না যালিকা আছে, কারো যালিকা থাকতে পারে, কারো যালিকি থাকতে পারে, যাদের যালিকা আছে এটা ভুল, যালিকি ইরকুন ওয়ালাইসা বিহাইদিন ফাইদা আকবালাত হাইদাতুকি ফাদাই সালাতা وإذا أدبرت فاغسلي عنك عنك أسن عنك أسن عنك الدم ثم صلي متفق عليه وللبخاري ثم توضئي لكل صلاة أسن تربر كي أسن وأشار مسلم إلى أنه حذفها عمدا. আচ্ছা, এবার দেখেন তর্জমা, আন আয়েশাতা মানে কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কালাত মানে কি? কে বলছেন? যদি এই তাটা না থাকতো তাহলে পুরুষ বুঝাইতো, কালা মানে তিনি বলছেন, কিন্তু এখানে তা আছে, তার মানে একজন মহিলা বলছেন, তিনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কালাত তিনি বলেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বলেছেন জাআত, জাআত দেখেন এখানেও তা আছে, মানে এসেছেন, পুরুষ না মহিলা? একজন মহিলা। কে? তার নাম বলা হচ্ছে ফাতিমাতু বিনতু আবি হুবাইশিন, আবু হুবাইশের মেয়ে ফাতিমা, বলেন কোথায় আসছে? ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আসছে? নবী সাল্লামের কাছে। ফাকালাত, অতঃপর বলেছেন বা বললেন, কে বললেন, মহিলা না রাসূল? যদি রাসূল বলি কেন? তা তা থাকলে মহিলা, তা না থাকলে পুরুষ, তাই কি না? ফাকালা যদি বলা হতো ফাকালা তাহলে রাসূল বলতেন, এখানে ফাকালাত ওই মহিলা কে? ফাতেমা বিনতু আবি হুবাইশ, বলেন। আচ্ছা, এরপরে কি বলছে? ইয়া রাসূল আল্লাহ, মানে হে আল্লাহ রাসূল, দেখেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হয় না, যেমন আব্দুল্লাহ একটা মানুষের নাম, আপনি ডাকবেন কি বলবেন? ইয়া আব্দাল্লাহ, কি বলবেন? ইয়া আব্দাল্লাহ, ঠিক আছে? তো এই আর কি, ইয়া রাসূল আল্লাহ মানে কি? কথা বলনা কেন, হে আল্লাহর রাসূল, খুব কঠিন লাগতেছে নাকি? ইন্নিম রাআতুন, ইন্নি মানে নিশ্চয় আমি, ইমরাতুন একজন মহিলা, নিশ্চয় আমি এমন একজন মহিলা, উস্তাহাদু যে আমার মানে ইস্তেহাদা হতে থাকে, কি হতে থাকে? ইস্তেহাদা হতে থাকে। ইস্তেহাদা হলো প্রত্যেক মাসের নির্দিষ্ট টাইমে মহিলাদের জরায়ু থেকে যে ব্লাডটা নির্গত হয় সেটাকে বলা হয় হায়েদ, সেটাকে বলা হয় কি? হায়েদ, বা এটাকে মিন্স বলে, মাসিক বলে, কারণ প্রত্যেক মাসে নিয়মিত আসে আর কি ওটা নির্দিষ্ট টাইমে, এবং সেটা আসে হলো জরায়ু থেকে, আর এটা হলো হায়েদ। আর ইস্তেহাদা হলো নির্দিষ্ট টাইমের বাইরে, নির্দিষ্ট যে প্রত্যেক মাসে আসে না তারিখ, নির্দিষ্ট তারিখে, তার বাইরে আসবে, অন্য সময় আসবে আর কি, নির্দিষ্ট সময়ের বাইরে, অনিয়মিত বলতে পারেন আর কি, আসবে, এটাকে বলা হয় ইস্তেহাদা। নির্দিষ্ট টাইমের বাইরে যে ব্লাডটা আসে সেটাকে বলা হয় ইস্তেহাদা।
আর হাইজটা আসে হলো রেহেম মানে জরায়ু থেকে, আর ইস্তেহাজাটা আসে জরায়ু থেকে না, জরায়ুর কাছাকাছি কোনো একটা শিরা মানে কি রগ, কোনো রগ হয়তো ফেটে যায় কেটে যায়, কোনো একটা আক্রান্ত হয় কোনো কিছুর মাধ্যমে, একটা রোগ হয়, তখন সেটা যে ব্লাডটা নির্গত হয় সেটাকে বলা হয় ইস্তেহাজা, সেটাকে কী বলা হয়? তাহলে পার্থক্যটা একটু বোঝা গেল? আচ্ছা আরও বুঝবেন সামনে ইনশাআল্লাহ। তো এখন বলছে যে এই যে আমার ব্লাড আসে এইভাবে অনিয়মিত ব্লাড আসে, তো ফালা আতহুরু বলছে আমি যে ফ্রেশ হতেই পারি না, আমি পবিত্র হতেই পারি না, আমার মানে সারা মাসই চলে এরকম আর কি। ঠিক আছে, ফালা আতহুরু মানে কি আমি তহারাত অর্জন করতে পারি না। তো এখন মাসআলা হলো, প্রশ্ন হলো, তিনি প্রশ্ন করছেন আফা আদাউ সালাতা, আমি কি সালাত ছেড়ে দেব, আমি কি সারা মাসই নামাজ পড়বো না? কি প্রশ্ন, প্রশ্ন বোঝা গেছে এবং প্রশ্নের কারণটা বোঝা গেছে যে মাসিক হলে তো নামাজ পড়া পড়তে হয় না, যেটা হাইজ এটা তো নামাজ পড়তে হবে না, ঠিক কিনা? তো এখন তো আমি পবিত্র হতে পারতেছি না, মাসিকের বাইরেও তো আমার ব্লাড আসতেছে, হ্যাঁ তো সারা মাসই আসতেছে, তো আমি কি করব, নামাজ ছেড়ে দেব? প্রশ্ন ঠিক আছে কিনা? কলা, কে বললেন? কেন মহিলা বললেন না কেন? তা নাই, মাশাআল্লাহ সবাই তো বুঝতেছেন। আচ্ছা কলা, তিনি বললেন মানে রাসূল সাল্লাম বললেন যে লা মানে কি না, নামাজ ছাড়বে না, যে বলছে প্রশ্ন করছে নামাজ ছেড়ে দেবো কি, বলছে না না নামাজ ছাড়বে না। আচ্ছা এবার রাসূলুল্লাহ বলছে কেন নামাজ ছাড়বে না, ইন্নামা যালিকি ইরকুন, উহা তো একটা মানে শিরাজনিত সমস্যা, যালিকা মানে উহা, ইরকুন মানে রগ, ইরকুন মানে কি, ঘুমালে কেমনে হবে তাহলে একটু আশপাশে খেয়াল রাখেন, ইরকুন মানে কি রগ, তো এটা একটা রগ মানে কি রগের কারণে এটা আসছে। এটা ভাই একটা প্রশ্ন করি, মাসিক কোনখান থেকে আসে, মাসিকের ব্লাড জরায়ু থেকে, কিন্তু এর জরায়ু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোনো সায়েন্স ল্যাবরেটরিতে গবেষণা করেন নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে, তিনি যে নবী তাকে জানানো হয়েছে, তিনি বলতে পারলেন, বলে দিলেন যে এটা একটা শিরা ফেটে যাওয়ার কারণে, কেটে যাওয়ার কারণে বা আক্রান্ত হওয়ার কারণে, রোগজনিত কারণে, এটা এটা রেহেম থেকে আসছে না, জরায়ু থেকে না, এটা রগ থেকে আসতেছে, এটা তোমার মাসিক না। ওয়ালাইসা বিহাইদি হাইদিন, এটা হাইজ নয়, এটা হাইজ নয়, এটা হলো ইস্তেহাদা বা রোগজনিত। ফাইদা আকবালাত হাইদা তুকি, এবার বলছে যে তাহলে রক্ত হলো দুই দুই প্রকার, একটা হলো হায়েদ একটা হলো ইস্তেহাজা, বলেন হায়েদ ইস্তেহাজা। ফাইদা আকবালাত হাইদা তুকি, তোমার হায়েদ যদি আসে ফাদাই সালাতা, তখন তোমার নামাজ ছেড়ে দিও, নামাজ কি করো। ওয়াইদা আদবারাত, আর হায়েদ যখন শেষ ফিনিশ হয়ে যাবে চলে যাবে, তখন ফাকসিলি ধুয়ে নিও, আনকি আর দামা, তোমার যে ব্লাড এটাকে ধুয়ে নিও, সুম্মা সল্লি, তারপরে নামাজ শুরু করো। হাদিসটি বুখারী মুসলিমের। তাহলে জিজ্ঞেস করলেন ইস্তেহাজা সম্পর্কে, ফতোয়া দিলেন হায়েজ সম্পর্কে, কথা বোঝেন নাই, দিয়ে বুঝালেন যে হায়েজের জন্য এটা আর ইস্তেহাজার জন্য এটা না, তার মানে এটা হায়েজ হলে নামাজ ছাড়বা, ইস্তেহাজা হলে নামাজ ছাড়বা না। ওয়ালিল বুখারি, ধরেন বুখারিতে রয়েছে সুম্মা তাওয়াদ্দাই, তারপর অজু করে নিও, লিকুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের জন্য, ইস্তেহাজার কথা বলা হচ্ছে। আচ্ছা এইটুকুর মধ্যে একটু ভাগ বুঝেন, বন্টন বুঝেন, দেখেন ফাইদা আকবরাত হাইজাতু কি, হাত দেন ফাদাই, এস হাত দেন না কেন, আর সালাতা, যখন তোমার হায়েদ আসবে তখন নামাজ ছেড়ে দিবে, ঠিক আছে। আচ্ছা ওয়াইদা আদবারাত ফাগসিলি, ফাগসিলি আংকি দামা, ঠিক আছে, তারপরে যখন এটা চলে যাবে তখন তুমি কি করো, ধুয়ে নিও মানে গোসল করে নিও, ব্লাড ধুয়ে গোসল করে নিও, সুম্মা সল্লি, এবং তুমি নামাজ পড়ো। এরপরে যে বলা হচ্ছে সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, এটা হলো ইস্তেহাজার ব্যাপারে, যে প্রত্যেক সালাতের জন্য অজু করো, প্রত্যেক সালাতের জন্য অজু করো। আচ্ছা ভাই, প্রত্যেক সালাতের জন্য, একটা মানুষের হাইজ ছিল, হাইজ শেষ, এখন সে ফ্রেশ, তাকে কি প্রত্যেক সালাতের জন্য অজু করতে হবে? না, মাগরিব অজু করছে,
তার এসা পর্যন্ত অজু ভাঙে নাই, তাহলে ওই অজু দিয়ে সে এসাও করতে পারবে। তো এই যে প্রত্যেক সালাতের জন্য অজু করতে হবে, এটা কার কাকে বলতেছে জানেন? ইস্তেহাজাওয়ালাকে। কারণ তা সে তো এর মধ্যেই তার অজু ভেঙে যাবে, ব্লাড নির্গত হবে, ঠিক আছে? তো তখন তাকে একটা মাসআলা জানাচ্ছেন যে দেখো, তোমার যখন ইস্তেহাজা হবে তখন প্রত্যেক সালাতের জন্য নতুন করে অজু করে তোমার সালাত আদায় করতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝবো কি করে, এটা আমরা আসতেছি ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, বুঝতে হবে যে হাইজ যেটা, এটা প্রত্যেক মাসের নির্দিষ্ট টাইমে আসে। ওই টাইমের মধ্যে যদি আসে তাহলে বুঝতে হবে হাইজ, ওই টাইমের বাইরে আসলে বুঝতে হবে কি, ইস্তেহাজা। আর যদি কোনোভাবে বোঝা যায় যে এটা হলো জরায়ু থেকে আসছে আর ওটা রক্ত থেকে আসছে, তাহলে তো বোঝা যাবে, কিন্তু সবাই এটা বুঝবে না। চলুন, এরপরে হলো গবেষকরা বলছেন যে হাইজের রক্ত হয় কালো। হাইজের রক্ত কি কালো, তারপরে জমাট, মানে একটু ঘন গাঢ় আর দুর্গন্ধযুক্ত। কয়টা হলো? হাইজের ব্লাড যেটা সেটা হলো কালো, মানে গাঢ় আর কি, গাঢ় এবং দুর্গন্ধযুক্ত। কিন্তু ইস্তেহাজাটা এরকম না, ইস্তেহাজাটা টকটকে লাল, মানে হাত কেটে গেলে যে রক্ত বের হয়, কথা বুঝছেন? এবং হাত কেটে গেলে রক্তটাকে জমাট রক্ত বের হয়, এটা যেমন মানে উজ্জ্বল এবং স্বাভাবিক রক্ত, এটা হলো স্বাভাবিক রক্ত। আর ইস্তেহাজা রক্তের মধ্যে ওইরকম বিশ্রী গন্ধ থাকে না, কথা বুঝা গেছে? এগুলো হয়তো ভাইয়েরা বুঝবে না, কিন্তু ভাইদের স্ত্রীরা বুঝবে, অর্থাৎ মহিলারা কি, যেহেতু তারা, তাদের জন্য এটা আল্লাহ অবতারিত করে দিয়েছেন, তারা বারবার দেখতে দেখতে এটা অভিজ্ঞতা চলে আসে, এইভাবে তারা বুঝবে। আচ্ছা, ইস্তেহাজার কোনো টাইম টেবিল নেই, কখন আসবে আর কখন না আসবে, অসুখ হলে আসবে, ঠিক আছে? ইস্তেহাজাটা একটা হলো রোগ। এখন রোগটা কোনো একটা শিরা ফেটে গেছে, কেটে গেছে, কি হয়ে গেছে, এটা বুঝতে পারাটা অনেক কঠিন বিষয়। তো ডাক্তারের কাছে যখন একটা মানুষ ব্লাডের সমস্যা নিয়ে একটা মহিলা যখন যায়, তখন প্রথমে তাকে প্রশ্ন করে যে এটা কি প্রত্যেক মাসে নির্দিষ্ট টাইমে হয় কি না। তো যদি মহিলা বলে যে হ্যাঁ, আমার প্রত্যেক মাসে এই টাইমে এটা হয়, এটা আগেও হয় না পরেও হয় না, তো ডাক্তার কয়ে যাক বাঁচলাম বাবা, সমস্যা নাই, কারণ এটা হাইজ জানা কথা। কিন্তু মহিলা যদি বলে যে না, এটা আমার অনিয়মিত হচ্ছে, নিয়ম মানছে না, প্রত্যেক মাসে যে সময় হয় সে সময় তো হয়, কিন্তু তার বাইরেও এলোমেলোভাবে এটা হচ্ছে, তখনই ডাক্তার পরেশানিতে পড়ে যে খাইছে, এবার তো চেক আপ ফেলাইতে হবে, চেক আপ করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কারণ এটা কোথা থেকে ব্লাডটা আসতেছে এটা তাকে খুঁজে বের করতে হবে, কথা বলা গেছে? কারণ এটার কোনো রেজিস্ট্রেশন নেই, কোত্থেকে যে আসতেছে, শিরা ফেটে, সাধারণত শিরা কেটে ফেটে বা কোনো একটা ক্ষত তৈরি হয়ে, হ্যাঁ, এটা জরায়ুর কাছাকাছি একটা এলাকা থেকে এই ব্লাডটা আসে আর কি, এর থেকে বুঝতে হবে যে এটা হলো ইস্তেহাজা। তো এখন এই হাদিসের পাঠ এবং তর্জমা ক্লিয়ার ইনশাআল্লাহ। দেখেন, এই হাদিসের শব্দমালার মধ্যে একজন নতুন সাহাবির নাম পেলাম, মহিলা সাহাবির, ফাতেমা বিনত আবি হুবাইশ। সাহাবিদের মধ্যে ফাতেমা নামে আর কাকে চেনেন? ফাতেমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? আর এখানে পেলাম ফাতেমা বিনতু বিনতে আবি হুবাইশ। কয়টা হলো ফাতেমা? আরেকটা হলো ফাতেমা বিনতে কাইস। হ্যাঁ, তো এই হলো, আর আরো কিছু ফাতেমা আসবে সামনে, দুই একটা ফাতেমা সামনে আসবে, তাই ফাতেমা কয়েকটা নামই ছিল বোঝা গেল। এই যে ফাতেমা বিনতে আবি হুবাইশ, ইনি হলেন কুরাইশ বংশের মহিলা, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল জাইনাব, হ্যাঁ, জাইনাব বিনতে জাহাস। রাসূলের স্ত্রী একজন ছিলেন কি, জাইনাব বিনতে জাহাস, তিনি ছিলেন রাসূলের ফুফাতো বোন, রাসূলের ফুফাতো বোন। আর জাইনাবের ভাই আবদুল্লাহ বিন জাহাস, তাহলে বোন হলো রাসূলের স্ত্রী, আর তার ভাইয়ের নাম কি বললাম, আবদুল্লাহ বিন জাহাস। কি হলো, রাসূলের ফুফাতো ভাই হলো এবং শ্যালক হলো, ঠিক না? এই আবদুল্লাহ বিন জাহাস কুরাইশ বংশের এবং রাসূলের ফুফাতো ভাই,
ইনি প্রথম হিজরত করেছিলেন হাবাসায়, কাফেরদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য হাবাসায় হিজরত করছিলেন। ওইখান থেকে আবার হিজরত করে মদিনায় আসছেন। মদিনায় এসে আপনারা জানেন একটা ঘটনা, হ্যাঁ, মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বদর যুদ্ধের আগে অনেকগুলো অভিযান করেছেন, ঠিক আছে। তার মধ্যে আপনারা জানেন একটা ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং তায়েফের মাঝখানে একটা গোয়েন্দা প্রতিনিধি দল পাঠিয়েছিলেন যে তোমরা শুধু তথ্য সংগ্রহ করবে যে কারা যায়, কী নিয়ে যায়, কখন যায়, ঠিক আছে। কারণ রাসূলুল্লাহ যখন মদিনায় অবস্থান নিলেন, ধীরে ধীরে মক্কার লোকদের ব্যবসা বাণিজ্য সিরিয়ার সাথে বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। কেন? রাস্তা নিরাপদ না। কারণ রাসূলুল্লাহ সাহাবিদেরকে ওই টহল দিতে বলতেন আর কি। তো এই সাহাবিরাই তো, এই সাহাবিদেরকে তো কাফেররা মক্কা কত জুলুম অত্যাচার করছে, মজা করে করছে, তাই না? সেই সাহাবিরা দি লাঠি নিয়ে ঘুরে, ঘোড়া নিয়ে ঘুরে, মাথা নষ্ট না? ওদের কাছে মাল সম্পদ আছে, তো ওরা তো ভালো করে বোঝে যে এরা পাইলে কি করবে, বাড়ি ঘরতে তাড়াই দিছে, এটাকে ভুলে গেছে নাকি, কথা বুঝেন নাই? এদেরকে দেখে ওদের কলিজার পানি শুকায় যায়। তো রাসূলুল্লাহ মদিনা থেকে বলেন যে তোমরা ওখানে গিয়ে টহল দাও। ওরা আসতে ফিরতে দেখে যারে মুসলমানরা আমাদের যেটা মক্কায় আর মাথা তুলে তাকাইতো না, মায়ের খাইতো, তারা যেখানে বুক সিনা টান করে ঘুরতেছে। তো ব্যাপারটা একটু চিন্তা করার দরকার। তারা কি করতো, এলাকা বলছে, এলাকায় মদিনা কাছ দিয়ে যাওয়া যাবে না, দূর দিয়ে যা, ঠিক আছে। এই দূর দিয়ে যেতে রাসূলুল্লাহ বলেন তোমরা আরো আগাও। ওরা দেখে যাও আল্লাহ ওখানেও। এবার ওরা বললো যে এই করো, আরো দূর সাগরের দিকে চলে যাও। তো রাসূলুল্লাহ একদিন হামজা রাদিয়াল্লাহু আনহুকে 30 জন সেনাবাহিনী দিয়ে কয়ে যাও সাগর পাড়ে গিয়ে বসে থাকবা, কিছু করবো না, মারামারি করবো না, কিন্তু খালি বসে থাকবো, হ্যাঁ, তোমাদের খালি দেখবে, ওরা দেখলেই চলবে। ওরা এবার ব্যবসা করতে যাইতেছে, দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু কতগুলো সাহাবী নিয়ে বসে আছে, কয়ে আল্লাহ এবার শেষ, অবস্থা খারাপ, কিছু করে না কিন্তু। তো ওরা এসে চড়া হয়ে গেছে হামজা রাদিয়াল্লাহু আনহুর উপরে। হামজা রাদিয়াল্লাহু আনহু কি জামন্ত মানুষ নাকি? তুমি বলছো যে আয় আগে কি করতে পারি দেখি। এইবার মার আমি লাগা লাগা অবস্থা, ঠিক আছে। পরে ওই এলাকা যে সমস্ত ইয়া ছিল, লোকেরা ছিল, তারা এসে ইয়া করলো, ক্ষান্ত করলো। যাই হোক, পরে শেষ পর্যন্ত ব্যবসায় বন্ধ না, বলা যায় না, পুঁজি টুজি সবই যাবে, জামও যাবে, পুঁজিও যাবে। তখন ব্যবসা খাবে কি, ব্যবসায়ী তারা না করে তো উপায় নাই। তখন তারা তায়েফের সাথে ব্যবসা শুরু করলো, ঠিক আছে। আর তায়েফের লোকদের সাথে তো রাসূলের শত্রুতা অতটা নাই, হ্যাঁ, ওরা ব্যবসা করতেছে, সমস্যা নেই, যাক। তো এরা তায়েফ থেকে কেনাকাটা করে। এবার রাসূলুল্লাহ বলল যে ঘটনা কি, এরা এই দিক দিয়ে যায় না কেন, ব্যবসা করে কোথায়? এক কাজ করো তো, ওই তায়েফ আর মক্কার মাঝখানে গিয়ে লোক বসো, তোমরা ওখানে খোঁজ খবর নাও। তো এখানে এই যে আবদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে আরও 6-7 জন সেনাবাহিনী দিয়ে, মানে মুজাহিদ দিয়ে বা সাহাবি দিয়ে চিঠি লিখে দিলেন, দিয়ে বললেন যে এক কাজ করো, 2 দিন পথ চলার পরে চিঠি পড়ে দেখবা কি আছে, এবং সেই চিঠি অনুযায়ী কাজ করবা। 2 দিন 2 রাত চলার পরে তিনি চিঠি পড়লেন, বললেন যে সেখানে পড়ে দেখলেন যে এইভাবে মক্কা এবং তাইফের মাঝখানে একটু ইন্টেলিজেন্স কাজ করতে হবে, খুবই রিস্কি বিষয়, কারণ ব্যবসা বন্ধ হয়ে গেছে, এদের এরা যদি আবার মুসলমানদেরকে ওখানে পায়, কাফেররা ছাড়বে নাকি, কথাটা বুঝতেছেন না মনে হয়? তো খুবই রিস্কি বিষয় না? তো বলছে যে সাহাবিরা চিঠির মধ্যে লেখা আছে, তোমার সাথে যারা যেতে চাবে তাদেরকে নিয়ে যাবে, আর যারা যেতে রাজি হবে তাদের উপর কোনো জুলুম চলবে না বা জোরাজুরি চলবে না। তো উনি পড়ে শোনায় দিলেন, সাহাবিরা বলছে আমরা সবাই যাবো আপনার সাথে, চলে গেলো সবাই। তার মধ্যে একজনের মনে হয় উটুট হারাই গেছিলো, 2 জনের ও বেচারা যেতে পারে নাই। তো বাকি 4-5, 4-6 জন তারা গিয়ে ওত পেতে বসে আছে, ওদের গতিবিধি লক্ষ্য করতেছে। হঠাৎ করে একদম নাক বরাবর দেখে যে 4 জন মানে কাফের একদম সামনে চলে আসছে। সেদিন ছিল রজব মাসের শেষ দিন, রজব কিন্তু হারাম মাস, হারাম মাসে কিন্তু যুদ্ধ চলে না। তো যখন হারাম কি বলে যে সামনাসামনি দেখা হয়ে গেছে, এখন তো পলায়ে আসলে তো উপায় নাই, কারণ ওরা ধরে ফেলবে, খবর দিয়ে দিবে, ঘেরাও করে এদেরকে আটক করে ফেলবে, এখন লড়াই করারও উপায় নাই, হারাম মাস। তো দেখা, ওরাও ধরে এদেরকে দেখে ফেলছে, এরাও ধরে দেখে ফেলছে, এখন কি করবে কেউ প্রস্তুত ছিল না। তখন কাফেররা ওই, ওরা তো জানে ভয়, আরও শক্তি সঞ্চয় করার জন্য ওরা দৌড় দিছে আর কি, মক্কার দিকে দৌড় দিছে যে লোকজনকে খবর দাও, এদেরকে ধরতে হবে আর কি। এখন এরা দেখতেছে যে এদেরকে যদি ছেড়ে দিই তাহলে তো আমরা বেরোতে পারবো না, ঘেরাও করে ফেলবে, আর ধরতে গেলেও তো হারাম মাস। কিন্তু সমস্যাটা ছিল বিকেলবেলা সূর্য ডুবু ডুবু একটা অবস্থা, সেই সময় যাই হোক জানও বাঁচাইতে হবে, সব মিলিয়ে ধাওয়া শুরু করলেন। একজন কাফের মারা গেল,
হারাম মাস কিন্তু এই মানে কয়েক ঘন্টার ব্যবধান, এক দেড় দুই এক ঘন্টার ব্যবধান, আল্লাহ আলাম। তো একজন কাফের মারা গেল, একজনকে ধরে ফেললেন আর দুইজন পালাই গেল আর কি, নাকি দুইজন ধরা পড়ছিল, যাই হোক। তো যে মারা গেছে সে তো গেছে, আর যারা ধরা পড়ছে এদেরকে নিয়ে সোজা ইউটার্ন মদিনার দিকে, আর থাকা যাবে না। এবার বন্দি নিয়ে যখন গেছে, কাফেররা মক্কায় এবার কঠিন সমালোচনা, হ্যাঁ মোহাম্মদ নাকি আল্লাহর ধর্ম মানে, হারাম মাস মানে না, হারাম মাসের মধ্যে মানুষ মারে, চলো যাই তারে বিচার দিই, কী ফয়সলা করে দেখি। দল বল নিয়ে কুরাইশরা এবার বিচার নিয়ে গেছে রাসূলের কাছে, তোমার কমের লোকেরা, তোমার অনুসারীরা হারাম মাসকে অসম্মান করলো। কাফেররা কিন্তু হারাম মাসে খুব মানত, ঠিক আছে, হারাম মাসে খুব মানত। আমাদের দেশে মহিলারা নামাজ পড়বে না, কিন্তু আজান হইলে যদি দেখা যায় কাপড় দেবে, সেটা কী রে বেদিন হয়ে গেছে, মাথায় কাপড়টাও দিল না। তো তারা কিন্তু হারাম মাস মানত, নামাজ না ইয়া না করে, নবীকে না মানে না, আল্লাহকে মানে না, কিন্তু হারাম মাস মানত খুব, ঠিক আছে। কয়ে হারাম মাসকে নষ্ট করে ফেলছে। এবার বিচার নিয়ে যখন রাসূলের কাছে চলে গেছে, সাহাবিরা তো বন্দি নিয়ে গেছে, পিছনে পিছনে কাফেররা গিয়ে হাজির। এবার রাসূলের কি উত্তর দেবেন, ঠিকই তো হারাম মাসে মানুষ মারলা কেন তোমরা, কথা বুঝলেন না। এবার রাসূলের কোনো দায়িত্ব তোমাদের বলছে, তোমাদের বন্দিও নিব না, তোমাদের কী দায় দায়িত্ব, আমি তো বুঝিনি, পড়ছেনি বিপদে। এটা দেখে বাকি অন্য সাহাবিরা দুরমন খারাপ, যে তোমরা করলাটা কি, আর কাম তো করলা না, এটা করলা। এখন ওনারা কি অবস্থা চিন্তা করেন, এখন কাফেররা এসে তো আর যায় না, বিচার চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল শাহরিল হারাম কুল কিতালুন ফীহি, হ্যাঁ ইয়াসআলুনাকা আনিল শাহরিল হারাম কিতালুন ফীহি, যে তারা আপনাকে হারাম মাসে হত্যা সম্পর্কে জিজ্ঞেস করে বা লড়াই সম্পর্কে জিজ্ঞেস করে, বলেন যে হারাম মাসে লড়াই করা তো বড় অন্যায়, কিন্তু আল্লাহর ঘর থেকে বাধা দেওয়া, মানুষকে বাধা দেওয়া, এটা তার থেকে বড় অন্যায়। ওই বড় অন্যায়ের কাছে এই অন্যায় ছোট হয়ে গেছে, ওরা তো আপনাদেরকে হারামে যেতে দিচ্ছে না, হারাম থেকে তাড়াই দিচ্ছে, তো বড় অন্যায় যদি কেউ করে থাকে ওরা করছে, সে অন্যায়ের কাছে এই অন্যায়টা ধর্তব্য নয়। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তখন সূরা বাকারার মধ্যে আছে, রাসূল সাল্লাম বললেন যে ঠিক আছে, এবার বন্দীকে আটকাও, এখানে বেঁধে রাখো, ওটা ফয়সালা পরে হবে। এবার গ্রহণ করলেন আর কি, আর ওদেরকে বললেন গেট আউট, অন্যায় তোমরা করছো আগে, বড় অন্যায় করছো। যাই হোক, আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং উহুদের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেছেন। সেই আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম হলো ফাতেমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ক্লিয়ার? তাহলে আব্দুল্লাহ বিন জাহাশের স্ত্রীর নামও জানলাম, ফাতেমা বিনতে আবি হুবাইশ, বোনের নামও জানলাম, জায়নাব বিনতে জাহাশ, আব্দুল্লাহ বিন জাহাশ, জায়নাব বিন জাহাশ। যাই হোক, এই হাদিস থেকে আমরা আর কি জানলাম, এই যে ইস্তেহাজার হাদিস, ইস্তেহাজার মাসালা আসলেই এই মহিলা সাহাবীর নাম ফাতেমা বিনতে আবি হুবাইশ, ঠিক আছে, এর কাহিনী আসবেই। আর যাই হোক, এখান থেকে আমরা যেটা জানলাম যে ইস্তেহাজা এবং এক নম্বর জানলাম যে ইস্তেহাজা এবং হায়েদ আলাদা জিনিস। ক্লিয়ার? রাসূলুল্লাহ বললেন যে এটা তোমার ইস্তেহাজা না, এটা তো না, এটা তোমার হায়েদ না, এটা ইস্তেহাজা, ঠিক আছে। আচ্ছা, এবং দুইটার বিধান যে আলাদা সেটাও ফুটে ফুটে উঠতেছে। আচ্ছা, তো এখানে আমরা সিরিয়াল করে আসি। এক নম্বর হলো যে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই তো অজু ভেঙে যায়, ঠিক কি না? তো সেখানে কি নির্গত হয়েছে? ব্লাড নির্গত হয়েছে, তাহলে অজু ভাঙছে ভাঙে নাই, অজু ভাঙছে, অজু ভেঙে গেছে। এটা ইস্তেহাজা যদি হয় আর কি, ঠিক আছে। আর যদি হাইজার হয় তাহলে তো জানেন যে এটা অজু তো করা লাগবে, লাগবে গোসলও করা লাগবে, ঠিক না? এই ব্যাপারে এই হাদিস দলিল এবং সমস্ত উম্মত এ ব্যাপারে একমত। আচ্ছা, দুই নম্বর হলো যে যেটা শুরুতে বলছিলাম যে ইস্তেহাজা এবং হায়েদ এটা দুই প্রকার, এবং এটার পার্থক্যটা আমরা আলোচনা করেছি যে এটা হবে কালো, এটা হবে লাল, আর হায়েদ হবে গাঢ়, আর ইস্তেহাজা হবে সাধারণ উজ্জ্বল, তারপরে এটা গন্ধ থাকবে, আর ইস্তেহাজাটা গন্ধ থাকবে না, আর হায়েজটা এটা হবে নির্দিষ্ট টাইমিং মেনে চলবে, শিডিউল মেনে চলবে, কিন্তু ইস্তেহাজার কোনো শিডিউল নাই, ওটা অসুস্থ যখন হবে তখনই আসবে, ঠিক আছে। আর এটা থাকে জরায়ু থেকে আসে, আর এটা হলো মানে কোনো একটা রোগ থেকে আসে। এরপরে
আরেকটা বিষয় আমরা এখানে জানবো, তিন নাম্বার, সেটা হলো দেখ তিন নাম্বার আলাদা দরকার, এর মধ্যে সব চলে গেছে আর কি। এরপর আরেকটা হলো যে যদি ইস্তেহাদার রোগে আক্রান্ত হয় কোনো মহিলা, তাহলে কোনো এবাদত তার জন্য নিষিদ্ধ থাকে না, কোনো এবাদত তার জন্য থাকে না, কিন্তু হায়েদ হলে। আচ্ছা, একটা মানুষ, একটা মহিলা তওয়াফ করতে আসছে বা হজমরা করতে আসছে, তো এসে দেখে যে অনিয়মিত ব্লাড, মানে ইস্তেহাদা, এখন সে তওয়াফে যাবে কি যাবে না? জি, ভালো করে কাপড় চোপড় মানে যতটুকু সম্ভব পরিষ্কার হয়ে নিবে, নেওয়ার পরে কাপড় চোপড় বেঁধে নিবে যাতে করে ময়লা ছড়া না ছড়ায়, এরপরে সে তওয়াফ করবে, ক্লিয়ার? কিন্তু হায়েজের হায়েজ চলে আসছে, তখন কি তওয়াফ করতে পারবে? হায়েজ আসলে কোরআন ধরতে পারবে না, তওয়াফ করতে পারবে না, হ্যাঁ, সালাত আদায় করতে পারবে না, স্বামী স্ত্রী মিলন করতে, এটা হজের সময় আসুক আর হজের বাইরে আসুক, হজ অপেক্ষা করবে, হজের হজ কি ওই সময়, মানে একটু দেরি করলে তো হয়, দেরি করলে করা যাবে আর কি, দেরি করে এগুলো করবে, আগে পিছিয়ে করে নিবে আর কি। যাই হোক, তাহলে ইস্তেহাজাতে কোনো ইবাদত নিষেধ নাই, ইস্তেহাজা অবস্থায় স্বামী স্ত্রী মিলনও নিষেধ না, যদি কোনো সমস্যা না হয় আর কি, ঠিক আছে? কিন্তু হায়েজ অবস্থায় কিন্তু স্বামী স্ত্রী নিষেধ, ঠিক আছে? সমস্যা নেই, হায়েজ শুধু তওয়াফ না, তওয়াফ করতে নিষেধ, সাই করতে নিষেধ নাই, হায়েজ অবস্থায় তওয়াফ, সাই, কি বলে, সাই, মিনা, মুজদালাফা, আরাফা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা মাসআলা হলো যদি হায়েজ হয়, তাহলে হায়েজ শেষ হয়ে, সে হায়েজ যেদিন শেষ হবে সেদিন পবিত্র হওয়ার জন্য যে গোসলটা করা লাগবে, এটা তো ফরজ গোসল, ঠিক আছে? কিন্তু ইস্তেহাজা আক্রান্ত যে মহিলা, তার কি প্রত্যেক সময় নামাজে গোসল করা জরুরি? না, প্রত্যেক নামাজে গোসল করা জরুরি নেই, কেউ যদি করতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলাম তাকে বাধ্য করে নাই, বাধ্য করে নাই। তবে প্রত্যেক সালাতের জন্য অজু করবে, মনে করে যে মাগরিবে অজু করলো, তারপরে ইস্তেহাজার ব্লাড আসলো, এখন ওই মাগরিবের অজু দিয়ে এসা করতে পারবে না, এসার জন্য আলাদা অজু করতে হবে। আচ্ছা, অনুরূপভাবে কোরআন তেলাওয়াত করবে, অজু করে সে কোরআন তেলাওয়াত করা শুরু করলো, এর মধ্যে ব্লাড তার আসতেছে, যতক্ষণ খুশি এই অবস্থায় তেলাওয়াত করতে থাকবে, ঠিক আছে? যতক্ষণ খুশি, তাহাজ্জুদের নামাজ পড়বে বা কিয়ামুল লাইল করবে, ইস্তেহাজা অবস্থা, এখন অজু করে শুরু করলো, যতক্ষণ ইচ্ছা চলবে, সমস্যা নেই, ওই অবস্থা চলবে। এরপরে যদি যখন লং মানে মাঝখানে যদি বিরতি হয়, দিতে চাচ্ছে বিরতি, এরপরে হয়তো সাহুর খাবে বা কিছু দেরি করবে, এরপর ফজর করে তখন আবার নতুন করে কি করবে, অজু করে নেবে। তো এটা শুধু ইস্তেহাজাওয়ালার জন্য নয়, কোনো কোনো লোকের পেটের সমস্যা, মিনিটে মিনিটে গ্যাস নির্গত হচ্ছে, হতে পারে না এরকম, তারও জন্য একই নিয়ম, কোনো মানুষের কেটে গেছে, ফেটে গেছে, এখান থেকে ক্ষত বা ময়লা বের হচ্ছে, তারও জন্য এই একই নিয়ম। এরকম যাদের নিয়ন্ত্রণের বাইরে যে সমস্ত রুগী, ঠিক আছে, তারা তাদের জন্য একই নিয়ম যে প্রত্যেক অক্তের জন্য অজু করবে। অনেক সময় যুবকরা দেখে যে প্যান্ট ভেজাই থাকে সবসময়, একটু একটু করে ভিজতে থাকে, হ্যাঁ, বাইরে কাজ করতে গেলে, একটু ভারী কিছু উঠাতে গেলে, একটু উঠলে বসলে বা ম্যাডামের সাথে কথা বললে ভেজে গেছে। তো যদি কন্ট্রোলের বাইরে হয়, কথাটা বুঝেন নেই, তাহলে প্রত্যেক অক্তের জন্য অজু করবে। আর জি, যদি কাপড় চেঞ্জ করার সুযোগ থাকে তাহলে করবে, আর যদি সেটাও সুযোগ না থাকে, হ্যাঁ, তাহলে এ করবে না। যখন সালাত আদায় করতে চাবে, যখন সালাত আদায় করতে চাবে, সেটা অক্ত হওয়ার তো পরেই, তাই না? অক্ত হলে তো সালাত আদায় করতে চাবে। মনে করেন যে উদাহরণ তো দিলাম যে মাগরিবে অজু করছে, এখন অজু করে হয়তো কাজকাম বা তেলাওয়াত বা যেটাই করছে, এখন এশার অক্ত হয়ে গেছে, তখন ওই আগের অজু দিয়ে চলবে না, কি করবে? এশার সালাত যখন আদায় করতে যাবে তখন নতুন করে অজু করবে, কথা ক্লিয়ার? জি, সমস্যা নেই। এবং এই ইস্তেহাজার যে বিষয়টা, এটা এই বিধান ওই সমস্ত পুরুষদের জন্য যাদের পানি নির্গত হতে থাকে অথবা অন্য, হ্যাঁ, রক্ত পুজ নির্গত হতে থাকে বা হাওয়া নির্গত হতেই থাকে,
বিশেষ করে বয়স্ক মানুষ হলে হওয়ানোর কথা হতেই থাকে, এইসব ক্ষেত্রে একই বিধান একই নিয়ম। আচ্ছা, কারো হয়তো পেশাব কন্ট্রোল হয় না, ডায়াবেটিস, তাদেরও একই নিয়ম কন্ট্রোল না হওয়ার জন্য। আচ্ছা, আর ইস্তেহাজা তো অজুভঙ্গের কারণ, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং এই হাদিসটি যে ওয়ালিল বুখারি, বুখারির মধ্যে আসছে, প্রত্যেক সালাতের জন্য অজু করবে, কারণ তার অজু আগের অজু ভেঙে যাবে। এই হলো এই হাদিসের শিক্ষা। আর একটা হাদিস সংক্ষেপে পড়ে শেষ করি আর কি, এখনও যেহেতু একটু সময় আছে। জি, পুরুষদের হ্যাঁ কোত্থেকে বের হয়, পায়খানা রাস্তা দিয়ে যা কিছুই বের হবে তাতে অজু ভাঙবে, পানি বের হলে অজু ভাঙবে, রক্ত বের হলে অজু ভাঙবে, কৃমি বের হলে অজু ভাঙবে। মনে করতে বসে আছে, কৃমি একটা বাইরে আসতেছে। ও সবসময়, তাহলে ওই যে ইস্তেহাজার বিধান, একই বিধান।